হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামাল আর্ট। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, পরবর্তীতে নতুন ভিডিও সবার প্রথমে দেখতে পাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজ একটি সিনারি অঙ্কন করছি, একটি ঘর ও ঘরের সামনে থেকে একটি রাস্তা ও আকাশে মেঘ এবং একটু দিগন্ত। সিনারিটি আঁকা আমার হয়ে গেছে, এবার আমি কালার শুরু করছি। প্রথমে আমি ব্লু কালার দিয়ে আকাশটাকে কালার করে নিচ্ছি। এরপর একইভাবে সে ব্লু কালার দিয়ে মেঘ দুটোকে প্রথমে বর্ডার দিয়ে নিচ্ছি, তারপরে অল্প করে কালার করব। এরপর রেড কালার দিয়ে ঘরের চালটাকে চারিদিকটা প্রথমে বর্ডার করে নিচ্ছি, তারপর অরেঞ্জ কালার দিয়ে বাকি অংশটাকে ফিল আপ করব। এরপর ডিপ ব্লু কালারটা দিয়ে ঘরে দেওয়ালের কালারটা করে নিচ্ছি এবং নিচে একটু স্কাই কালার দিয়ে তারপর হোয়াইট কালার দিয়ে কালারটাকে মিশিয়ে দেব। এরপর আমি দিগন্তের কালারটা করে নিচ্ছি ডিপ গ্রিন এবং লাইট গ্রিন এই দুটো কালার দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একদিকে দিগন্তের কালারটা হয়ে গেলে অপর দিকে দিগন্তের কালারটা একইভাবে ডিপ গ্রিন এবং লাইট গ্রিন কালার দিয়ে করে নেব। এরপর রাস্তার দু সাইডে যে মাঠ আছে সে মাঠের কালারটি করব ডিপ গ্রিন, লাইট গ্রিন এবং ইয়েলো, এই তিনটি কালারকে ব্যবহার করে। এরপর আমি রোডের কালারটি করে নেব ব্রাউন কালার দিয়ে, প্রথম দিকটা একটু ডিপ এবং দূরের দিকটা একটু হালকা করে রোডের কালারটা আমি করে নিচ্ছি। রাস্তার কালারটি হয়ে যাবার পর আমি ব্রাউন কালার দিয়ে ঘরের দরজাটিকে কালার করে নিচ্ছি। এরপর ডিপ গ্রিন কালার নিয়ে মাঠের মাঝে কিছু ছোট ছোট ঘাস করে নেব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।